قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم نبي مور پرش منی नबी मोरे सोनार खनी नबी मोरे परश मुनि नबी मोरे सोनार खनी नबी नाम जपे जे जन से तो दो जहानेर धनी नबी मोरे परश मुनि नबी मोरे सोनार खनी नबी मोरे परश मुनि नबी मोरे सोनार खनी नबी नाम जपे से तो दो जहानेर धनी नबी मोरे परश मुनि আমি পবিত্র কালামে রহমানের একটি আয়াতে পাকের কিছু অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করার শরফ সৌভাগ্য অর্জন করেছি। যে আয়াতে পাকের সাথে আজকে আমাকে দেয়া আলোচ্য বিষয়ের সাথে ব্যাপক মিল রয়েছে। জমিন ও জমান তুমহারে লিয়ে মকিন ও মাকান তুমহারে লিয়ে সবাই একসাথে জমিন ও জমান তুমহারে লিয়ে মকিন ও মাকান তুমহারে লিয়ে চুনি ইমাম ইমাম ইশকে মোহাব্বত ইমাম আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বনে দো জাহান তোমারে লিয়ে। আল্লাহর কুল কায়নাত দুনিয়া এবং আখিরাতের যত নিজাম আছে সব নিজামের সুব্যবস্থাপনা আল্লাহ একমাত্র করেছেন আপনি হাবিবের শান ও মান এই দুনিয়াবাসীকে দেখানোর জন্য। আল্লাহ জাল্লা মাজদুহু পবিত্র কালামে পাকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সরল অনুবাদ হচ্ছে লাকাদ নিশ্চয় নিশ্চয় কানা লাকুম তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি আল্লাহর মাহবুবের হায়াতে মোবারকায় আল্লাহর হাবিবের জীবনে উসওয়াতুন হাসানা জীবন চালানোর জীবনের যাবতীয় আমলের আনুখা নমুনা অতি উন্নত আদর্শ এবং নমুনা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারা হাজরিন আল্লাহ জাল্লা মাজদুহু এই আয়াতে পাকে আমাদেরকে জানান দিচ্ছেন যে বান্দা শারীরিকভাবে যদি অসুস্থতা থাকে মানসিকভাবে যদি অসুস্থতা থাকে পারিবারিকভাবে যদি তোমার অসঙ্গতি থাকে তোমার সমাজে যদি তোমার চলাফেরাতে অসঙ্গতি থাকে তোমার লেনদেনে ব্যবসা বাণিজ্যতে পারিবারিক লেনদেনে তোমার সংযোগের মধ্যে নামাজ ইবাদতের মধ্যে আল্লাহকে চেনার মধ্যে নিজের জীবনের প্রতিটি পরতে পরতে প্রতিটি স্তরে স্তরে তুমি যতগুলো সমস্যার সমাধান হও এর জন্য তোমার নমুনা খোঁজার আদর্শ খোঁজার সেই সমস্যার সমাধান করার জন্য এদিক ওদিক তোমাকে ফিরতে হবে না এদিক ওদিক দৃষ্টি দিতে হবে না এই দুয়ারে কতক্ষণ ওই দুয়ারে কতক্ষণ বারবার নানান দুয়ারে গিয়ে করাঘাত করা লাগবে না বরং আমি তোমাদেরকে এমন এক ঠিকানা দিচ্ছি যে ঠিকানা হচ্ছে আমার নবীর মদিনায়ে মুনাওয়ারা। সে মদিনায়ে মুনাওয়ারায় তোমরা যদি পৌঁছে যাও আমার নবীর দুয়ারে
কদমে যদি পৌঁছে যাও জীবনের সকল সমস্যার সমাধান মিলে যাবে। আল্লাহর আসমানি আল্লাহর যাবতীয় জান্নাতি আবহ রহমত তোমাদেরকে ঘিরে নেবে। তাই উসওয়ে হাসানাটা আজ বড্ড দুঃখজনক হলো প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রতিটি স্তরে স্তরে একটা অভিযোগ আসছে যে আমাদের সন্তানগুলো, আমাদের আত্মীয় স্বজনগুলো একজন আরেকজন থেকে আলাদা হয়ে গেছে, কে কারো সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, যতদূর প্রয়োজন ততটুকু কানেকশন রাখে। এরপরে দেখা যাচ্ছে এমন অনেক পরিবার আছে যেখানে মায়ের সাথে সন্তানের সম্পর্ক নেই, আছে কি না? সন্তান বাবা মা একই ছাদের নিচে আছে কিন্তু একজন আরেকজনের চেহারা দেখেনি এমন অনেক বছর পেরিয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। মায়েরা বলছেন, বাবারা বলছেন, আজ কি জমানায় এসে পড়লাম, সন্তান তো আর হাতের কাছে থাকে না। এর পেছনে আসলে কারণ কি? আমরা নানান সময়ে নানান কিছুকে দোষারোপ করছি, কখনো বলছি যে বিজ্ঞানের বেশি জয়যাত্রার কারণে, বিজ্ঞানের বেশি উন্নতি উৎকর্ষতার কারণে আমাদের সন্তানেরা মা বাবাকে পেছনে দিয়ে তারা সামনে যাওয়ার যে প্রতিযোগিতায় নেমে গেছে এটার কারণে মা বাবা থেকে তারা আজ দূরে সরে গেছে। কখনো বলছি পাড়া প্রতিবেশীর সন্তানদের অসৎ আদর্শ গ্রহণ করার কারণে আমার সন্তানটার আমার প্রতি আদব দেখাচ্ছে না। অনেক সময় আমরা বলছি বিজাতিদের সংস্কৃতি, নানান টেলিভিশন স্যাটেলাইটের মাধ্যমে যেই চ্যানেলগুলো আজ ঘরে ঘরে পৌঁছে গেছে সেই ঘরের বিভিন্ন চিত্র দেখে দেখে আমাদের সন্তানেরা শিখছে, প্রশিক্ষণ নিচ্ছে, যার কারণে আজ আমাদের হাত থেকে চলে গেছে। এমন অভিযোগ শোনা যায় কি না? শোনা যায়। মা বলছে, আমি কি আমার ছেলেকে সারাক্ষণ চৌকিদারের মতো পাহারা দেওয়ার সময় আছে? বাবা বলছে, আমি সারাদিন কামাই রোজগারের জন্য ব্যস্ত হয়ে যাই, আমি সন্তানকে দেখার সময় কই, সন্তানকে লালন পালন পালন করার সময় কই, সপ্তাহে একটা দিন ছুটি পাই সেদিন তার সাথে আমার দেখা হয়, নতুবা সকালবেলা যখন ঘর থেকে বের হই তখন আমার ছেলে ঘুমিয়ে থাকে। অনেক বাবা এমন আছে না, যারা ফজরে সকালে ভোরে ভোরে ঘর থেকে বের হয় তার সন্তান যাকে সেই দুনিয়াতে তার নামের জন্য, তার ইয়াদের জন্য, তার স্মৃতি রক্ষার জন্য রেখে যাবে, ওই সন্তানকে সে বাবা অতি আদর করে, অতি বেশি মহাব্বত করে, আমার ছেলে অমুক ক্লাসে পড়ছে, আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমার ছেলে অমুক প্রতিষ্ঠানে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, অথবা দেখা যায় আমার ছেলে কলেজে পড়ছে, আর ছেলে যদি কর্মসংস্থানে থাকে তাহলে তো কথাই নেই, ছেলে যদি মাস শেষে কিছু কামাই রোজগার করে দেয় মা বাবাকে তাহলে তো ছেলের দিকে মা বাবার শ্রদ্ধা আরো বেড়ে গেল। বলছে, আমার ছেলে সারাদিন পরিশ্রম করে এসে রাতের বেলায় ঘুমোয়, তার ঘুম ঠিকভাবে হয়েছে কি হয়নি, তাকে একটু রাত জাগার পরে সেই ঘুমিয়েছে, ফজরের বেলায় তার চোখে ভালো ঘুম এসেছে, এখন তাকে বিছানা থেকে ডাকা যাবে না, ফজরের নামাজ কাজা হলে হোক আমার ছেলে একটু বিশ্রাম করুক। বলুন নাউজুবিল্লাহ। এমন অনেক ছেলে সন্তানের দরদি মা বাবা আমাদের ঘরে ঘরে আছে কি না? তার হাজরিন বলছিলাম, এমন অনেক বাবা আছে যার সন্তান বিছানায় থাকে যখন বাবার রিজিকের সন্ধানে বের হয়, আবার রাতের বেলা বাবা যখন ফিরে আসে রাত ১২টার সময় ১১টার সময় দেখা যায় ওই বাচ্চা খাওয়া দাওয়া করে সে আবার বিছানায় চলে গেছে, বাবার সাথে চোখাচোখ হওয়ার কোনো সময় কোনো সুযোগ ওই ছেলে পায়, কথা সত্য কি না? এমন অনেক পরিবারে যারা শহরে কাজ করেন গ্রামে ফিরে আসেন রাতের বেলায় সন্তানকে যাওয়ার বেলায়ও বিছানায় দেখেছে, আসার পরও দেখেছে কোথায়, বিছানায়, বাবার সাথে সন্তানের কোনো কানেকশন নাই। আবার জুমার দিন বাবার তো মহা ব্যবস্থাপনা,
আত্মীয় স্বজনের কথা রাখতে হবে, এদিকে প্রোগ্রাম ওদিকে প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে নিতে নিজের সন্তানদের সাথে একটু তাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজ খবর নেয়ার এই সুযোগটাও বাবার হয়ে ওঠে না। প্যারা হাজরিন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল ইবনু সিররুন লি আবিহি, আমার নবী বলছেন একজন সন্তান হচ্ছে তার মা বাবার একটা রহস্য, মা বাবাকে যদি কেউ জানতে চায় তাহলে তার সন্তানের দিকে তাকাতে হবে। প্যারা হাজরিন বলে যে আমার উস্তাদ যারা আছেন, আমার আলোচনা শোনার পর, আমার বক্তব্য শোনার পর যখন আপনাদের মনে কিছুটা হলো আনন্দ দিতে পারবো, কিছুটা হলো আপনাদের দৃষ্টি যদি আকর্ষণ হয়, তখন স্বাভাবিকভাবে আপনাদের অন্তরে এই কথাটার উদ্রেক ঘটবে, ছাত্রের গ্রাণ, ছাত্রের সুবাস যদি এত মধুর হয়, এই ছাত্রকে যে উস্তাদেরা কষ্ট করে মানুষ করেছে তাদের বক্তব্যের সুবাস কতই না মধুর হবে। ছাত্র সাগরেদ দেখলে উস্তাদের পরিচয় পাওয়া যায়। আমাদের উস্তাদরাও বলেন আমি কেমন সেটা যদি জানতে চাও আমার সাগরেদের দিকে তাকাও। আমার নবীও বলছেন মা বাবা কেমন এটা যদি জানতে চাও তাহলে আগে প্রথম কাজ হচ্ছে ওই মা বাবার ফসল, যেই ফল, যেই সন্তান সন্ততি দুনিয়াতে চলাচল করছে ওই বাচ্চাদের জীবনের আখলাকগুলোর দিকে তাকাও, তাদের চরিত্রের মাঝে বোঝা যাবে তার মা বাবা কত উন্নত মা বাবা। বলুন সুবহানাল্লাহ। গাছের পরিচয় কিসে হয়? আম গাছ, আম কি গাছের নাম নাকি ফলের নাম? কাঁঠাল গাছ, কাঁঠাল কিসের নাম? ফলের নাম। এভাবে পেঁপে, লিচু, যা যা ফল আমাদের আহারের জন্য আল্লাহ দান করেছেন প্রতিটি ফল দেখে দেখে ওই ফলের নামে তার গাছের নাম হয়। ফলের নামে কি হয়? গাছের নাম হয়। বৃক্ষ সরাসরি নিজের নাম রাখে না, বরং ফল দেখে দেখে যারা বৃক্ষকে পরিপাটি করে পরিচর্যা করে তারা ওই গাছের নাম ওই ফলের সাথে মিলিয়ে রেখে দেয়। সেজন্য বলছি আমাদের মায়েরা, আমাদের বাবারা, আপনার সন্তানের পরিচয় হবে আপনার পরিচয়। সন্তানের ভালো কিছু যদি সমাজ দেখে তাহলে শুভ সংবাদ, প্রশংসা কার হবে? সন্তানের শুধু নাকি মা বাবার হবে? মা বাবার হবে। আর মা বাবা যদি সন্তান থেকে দূরে থাকে, সন্তানের যত ব্যাড সাইড, সন্তানের যত খারাপই দেখবে, সব খারাপির কুপরামর্শের সকল অশ্লীলতার এক একটা কালিমা এসে পড়বে মা বাবার কাঁধে। বলুন নাউজুবিল্লাহ। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ে হাসানা কি ছিল? আজকের আমাদের পরিবারগুলোর অবস্থা কেমন? আরবিতে মাকে উম্মুন বলা হয়। কি বলা হয়? উম্মুন মানে মা। এটি হচ্ছে পরিভাষা, পারিভাষিক অর্থ। আর যদি অভিধানগতভাবে অর্থ দেখি তাহলে উম্মুন শব্দের অর্থ হচ্ছে আসল। উম্মুন শব্দের অর্থ কি? আসল, একেবারে মূল, যেটা মৌলিক। দেখুন সন্তানের আসল কে? সন্তানের আসল হচ্ছে মা। সন্তানের আসল কে? মা। বাবা শুধুমাত্র হামেল বহনকারী হয়। বাবা থেকে সন্তানের যে মৌলিক উপাদান সেটি যখন মায়ের শেকমের মধ্যে স্থানান্তর হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়, ওই সন্তানের পুরো বডিটা তৈরি হয় কোথায়? মায়ের পেটে। বাবার কাঁধের মধ্যে, পৃষ্ঠের মধ্যে সন্তানের কোনো স্ট্রাকচার আছে? নাই। এই পুরো স্ট্রাকচারটা তৈরি হয় মায়ের পেটের মধ্যে। সন্তানকে লালন পালন করার দায়িত্ব, তরবিয়ত করার মৌলিক দায়িত্ব হচ্ছে মা। সেজন্য একজন বিখ্যাত ব্যক্তিত্ব যাকে নেপোলিয়ন নামে সবাই চিনে, কথাটা যদিও একজন মুসলিম দার্শনিকের ছিল, পরবর্তীতে ফেমাস হয়ে গিয়েছে নেপোলিয়নের নামে, সে বলেছিল আমাকে একটা ভালো মা দাও, গিভ মি এ গুড মাদার, আমাকে একটা ভালো মা দাও। কি দাও? মা দাও। আই উইল গিভ ইউ এ গুড নেশন,
আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। প্রথমে মা ভালো হতে হবে, মা যদি ভালো না হয় তাহলে ওই সন্তানের জীবনে কোনো কিছু সুন্দর হবে। এবং একটু যদি খেয়াল করেন, এই দুনিয়ার বুকে যে সন্তানগুলোর জিকির আছে, যে সন্তানগুলোর নাম উল্লেখ আছে, ওই সন্তানগুলোর জীবন যদি একটু স্টাডি করি তাহলে দেখা যায় এই সন্তানগুলো এত মোবারক হয়েছে কেবল তাদের মায়ের কারণে। হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চিনেন তো? হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা কেমন ছিলেন? আজকের সমাজ বলছে আমরা সন্তান সন্ততি কিভাবে লালন পালন করব সেটা জানি না, আমাদের ভুল হয়ে যাচ্ছে, তাদের জন্য ছোট্ট একটা কথা বলবো। হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর বাবা যদি হতে চান তাহলে আব্দুল কাদের জিলানীর বাবা হযরত মূসা সালে জঙ্গি দোস্ত তার জীবনীটা একটু পড়েন, দেখবেন আপনি একজন ভালো বাবা হয়ে যাবেন। আর যদি ভালো মা হতে চান আপনার জন্য বলবো হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর আপন মা হযরত ফাতেমা উম্মুল খায়র ফাতেমার জীবনীটা একটু অধ্যয়ন করুন, দেখবেন আপনি একজন ভালো মা হয়ে যেতে পারবেন। তারা কেমন বাবা ছিলেন আর কেমন মা ছিলেন? হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর বাবা তিনি এমন ছিলেন যার জীবনের একটি মুহূর্ত কোন হারামের লুকমা গ্রহণ করেন নাই। আর সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর মা ছিলেন ওই মহীয়সী নারী যিনি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। শেখ আব্দুল কাদের জিলানী দুনিয়াতে এসেছিলেন 18 পারা কোরআন মায়ের পেটের ভিতরে থেকে মুখস্থ করে। সুবহানাল্লাহ। এরপর হযরত শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জেশকর, তার নাম তো শুনেছেন, আমাদের 16 শহর 2 নম্বর গেটে তার একটা স্মৃতি বিজড়িত কূপ আছে, শেখ ফরিদ চশমা বলা হয়, চশমা মানে হচ্ছে কূপ, ঝর্ণা। তার জীবনে কি তিনি গঞ্জে শকর কিভাবে হয়েছেন? গঞ্জে শকর মানে হচ্ছে গঞ্জ মানে ভান্ডার, শকর মানে হচ্ছে মিষ্টি। শকর মানে কি? মিষ্টি। মিষ্টির ভান্ডার কিভাবে হলেন? দেখা যায় হযরতে সাইয়েদনা শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর তিনি যখন ইবাদত বন্দেগীর জন্য আগ্রহী হতেন তার আম্মাজান তাকে নামাজি বানানোর জন্য একটা পলিসি অ্যাপ্লাই করেছিলেন। তার আম্মাজান যে পলিসি অ্যাপ্লাই করেছিলেন সেটা কি? শেখ ফরিদের মিষ্টির পুরি আছে না ছোট ছোট, আমাদের বাচ্চারা বিভিন্ন ফেরিওয়ালারা যারা বিভিন্ন জিনিসপত্র প্লাস্টিক নিয়ে তাদেরকে মিষ্টি সাম্বাবিরি বলা হয়, বিভিন্ন রকমের খাবার তাদেরকে দেয় না, দেয় কি না? একটা বোতল দিলে, একটা প্লাস্টিকের জিনিস দিলে তাকে সেটার বিনিময়ে মিষ্টি খাবার দেয়, দেয় কি না? ছেলেদের এটার প্রতি একটু উৎসুক আগ্রহ থাকে, আমরাও ছোটবেলায় খেয়েছিলাম, আমাদের ওখানে কটকটি বলা হতো, কটকটি তো চিনেন? দেখেন আমরাও ছোটবেলায় বিশেষ করে কোরবানির সময়ে গরুর হাড্ডি মিউনিসিপ্যালিটি যারা সিটি কর্পোরেশনের লোক তারা কেউ নিতে পারতো না, কারণ ঘরে ঘরে যত হাড় জমা হতো আমাদের একটা টিম ছিল, সবাই ওগুলোকে একসাথে জোগাড় করে এক জায়গায় রেখে দিতাম, কারণ এক সপ্তাহ পরে ফেরিওয়ালা আসবে, এগুলো একটা দিলে একটা মিষ্টি পাওয়া যাবে, এমন একটা পরিবেশ ছিল। রিজিয়নগত অঞ্চল ভেদে বাচ্চাদের এক একটা কৌতূহল থাকে। হযরতে শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জেশকর তিনি এমন ছিলেন যে তার মিষ্টির ওই পুরিগুলো বেশি মজা লাগতো, তিনি পছন্দ করতেন। শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জেশকরের মা সন্তানকে নামাজের মশল্লায় দাঁড় করাচ্ছেন এবং বলেছেন যে বাবা তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করলে আল্লাহ তোমাকে মিষ্টির পুরি দান করবেন। সন্তান যখন নামাজে দাঁড়াতো, নামাজি হওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে সে যখন রাকাত শেষ করে সাজিদাতে যেত, মা ভেতর থেকে একটা মিষ্টির পুরি এনে ওই সন্তানের মশল্লার নিচে রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন এই মায়ের
কৌশলটা কিসের? সন্তানকে নামাজি বানানোর জন্য। আজকে আমরা সন্তানকে খেলা করার জন্য কি করছি? আমাদের মায়েরা, বর্তমান সমাজের মায়েরা যারা শুনছেন, আমি কাউকে কটাক্ষ করে কথাটা বলছি না, আপনার সন্তান আপনার মরার পরে যদি আপনার কবরের দুয়ারে দাঁড়ায়, চোখের পানি এক ফোঁটা তার চোখ থেকে যদি পড়ে, জমিনের সাথে লাগার আগে আগে আল্লাহ আপনাকে কবরের মধ্যে জান্নাতি বানিয়ে দেবেন। কেউ যদি আশা করেন আমার এই সন্তান আমার কবরের দুয়ারে দাঁড়াবে, প্রত্যেক দিন জুমার ওয়াক্তে যাবে, সূরা ইয়াসিন পড়বে, আল্লাহর দরবারে কাঁদবে, আমি মা জান্নাতের সুবাস আমার কবরের মধ্যে পেতে চাই, তাহলে সেই মাদেরকে বলবো একটু সজাগ হয়ে শুনুন। সন্তানকে দুনিয়া দেখিয়ে অনেক বড় কাজ করে ফেলেননি আপনি, এই সন্তানকে যথার্থ লালন পালন করার যে দায়িত্ব আপনার কাঁধে শরীয়ত দিয়েছে, এটা যথাযথ আপনি পালন করছেন কিনা এটা একটু যাচাই করতে হবে না? হবে কি না? হবে। দেখুন, শেখ ফরিদ উদ্দিনের মা সন্তানকে নামাজি বানানোর জন্য কৌশল নিলেন কি? মিষ্টি। নামাজের যখন সাজিদাতে যায়, যাই নামাজের নিচে কি রেখে দিতেন? মিষ্টি রেখে দিতেন। আর সন্তান সালাম ফিরিয়ে যখন যায় নামাজ উঠাতো, দেখা যেত ওখানে সে মিষ্টি পেয়ে খুশি হয়ে যেত। এমন ভাবে মহাব্বত জুগিয়েছেন সন্তানের, ওই সন্তানের পাঁচ ওয়াক্ত নামাজও কাজা হতো না, তাহাজ্জুদের নামাজও কাজা হতো না। এটা একটা পলিসি ছিল, মা জানিয়েছেন বাবা তুমি আল্লাহর হয়ে নামাজ পড়বে, আর নামাজের মশাল্লা উঠাতেই তুমি আল্লাহর দরবার থেকে মিষ্টি পেয়ে যাবে। আজকের মায়েরা সন্তান যখন মাকে একটু বিরক্ত করে মায়ের পাশে থাকতে চায়, মায়ের আদর নিতে চায়, তখন মা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। মা সোশ্যাল মিডিয়া, কখনো ইউটিউবে চলে যাচ্ছে, কখনো ফেসবুকে চলে যাচ্ছে, অথবা কোনো আত্মীয় স্বজনের সাথে চ্যাট করার মধ্যে ব্যস্ত। নিজের সন্তানকে অপর আরেকটা অ্যান্ড্রয়েড সেটে গেমস ডাউনলোড করে ইনস্টল করে দিয়েছে, তাকে দিয়ে দিয়েছে বলে বাবা তুমি এটা খেলো, এটা খেলতে খেলতে তোমার মনের মধ্যে আমাকে জ্বালাতন করার যে আগ্রহ সেটা মিটে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সন্তানকে মা যখন আখলাক শিক্ষা দিবে, ইসলামী চরিত্র শিক্ষা দিবে, তখন মা সন্তানকে টিভি সেটের রিমোট দিয়ে দিয়েছে, তাদেরকে বিভিন্ন চ্যানেলের কার্টুন দেখার জন্য। জনপ্রিয় কতগুলো কার্টুন আছে, ছেলেরা আমাদের ছেলেও বলছে মোটো পাটলু দেখে, টম এন্ড জেরি দেখে, হ্যাঁ, এভাবে করে অনেকগুলো। আমরা ভিন দেশি, মিডিয়া স্যাটেলাইটকে দোষ দিয়ে তো লাভ নেই, এ বাচ্চাকে রিমোট চেনালো কে? এই বাচ্চাটাকে আপনার কোলেই তো ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াদারিকে সে শিখে এসেছে নাকি মায়ের স্পর্শে শিখছে? দেখুন, আল্লাহ আপনার এই বাচ্চাটার পুরো শরীর, পুরো অবয়বটা আপনার পেটের ভেতরে সৃষ্টি করে আপনার এত নিকটে করে দিয়েছেন, আর দুনিয়াতে আসার সাথে সাথে আপনি আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে সন্তানকে কখনো গেমসের দিকে ঠেলে দিচ্ছেন, কখনো রিমোটের দিকে ঠেলে দিচ্ছেন, কখনো বলছেন পাড়ার ছেলেদের সাথে মাঠে তুমি খেলে আসো, কখনো উঠানে ছেড়ে দিচ্ছেন। যখন তাকে বুকের সাথে লাগিয়ে ইসলাম শেখানোর, আদম আখলাক শেখানোর কথা ছিল, তখন তাকে দূরে ঠেলে দিয়েছেন, আর যখন আপনি বুড়া হয়েছেন এখন বলছেন সন্তান তো হাতের বাহিরে চলে গেছে, এখন বলছেন সন্তান তো আমার কোনো কথা শুনে না। আরে এটা তো তোমার কামাই, এটা তো তুমি যা অর্জন করেছ সেটাই তুমি পাচ্ছ। তোমার সন্তানকে যখন বুকের সাথে লাগিয়ে রাখার কথা ছিল, তখন তাকে দূর দূর করে দূরে ঠেলে দিয়েছো, আর যখন তোমার প্রয়োজন হয়েছে তখন তাকে ডাকলে সে কি তোমার ডাকে সাড়া দিবে? আমাদের আফসোস হলো একটু ভাবার বিষয়। দেখুন হযরতে শেখ ফরিদ উদ্দিন মাসুদ গঞ্জ শেখর
তার আম্মা জান প্রত্যেক দিন প্রতি নামাজের ওয়াক্তে সন্তান যখন সাজদায় যায় তখন সন্তানের মশাল্লার নিচে কি দিত মিষ্টি দিত। আজকের মায়েরা আমাদের অনেক ছেলেরা চকলেট পছন্দ করে আছে কিনা, প্রত্যেক ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা চকলেট তো পছন্দ করে, এমন বাচ্চা আছে না? ললিপপ বিভিন্ন চকলেট তারা পছন্দ করে। আমাদের মায়েরা আমাদের বাচ্চাগুলোকে নামাজি বানানোর জন্য নামাজের মশাল্লার নিচে কি চকলেট দিতে পারে না? পারে কি না? পারে, কিন্তু তাদের এগুলো তো খবর নেই। তারা তো মনে করছে আমার ছেলেকে 9 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করেছি, ছেলে যেভাবে বই পুস্তক পড়ছে, ছেলে যেভাবে বড় বড় ডিগ্রি অর্জন করছে, ছেলে যেভাবে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, আমার ছেলে কি আমার থেকে দূরে থাকবে? আমার ছেলে কি আমাকে ছেড়ে চলে যাবে? কিন্তু আজ একটা কঠিন হলো কথা, সত্য আপনাদেরকে জানাতে চাই। মনে রাখবেন, ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে মায়ের কোলকে। কাকে বানিয়েছে? মায়ের কোলকে। আর এই মায়ের কোলে যদি কোনো সন্তান নিরাপদ হয়ে যায়, মায়ের কোলে যদি কোনো সন্তান কি হয়ে যায়, নিরাপদ হয়ে যায়, তাহলে সেই সন্তান বাহিরে গিয়ে কখনো নষ্ট হবে না। মায়ের কোলে যদি সন্তান আল্লাহর পরিচয় পায়, মায়ের কোলে যদি সন্তান নবীর পরিচয় পায়, মায়ের কোলে যদি সন্তান বাবার আদব বাবার তাজিম সম্মানের পরিচয় পায়, মায়ের কোলে যদি সন্তান হালাল হারামের পরিচয় পায়, এই সন্তানকে বাহিরে কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে ভালো নেক উপায় শিখতে হবে না, বরঞ্চ মায়ের কোলটাই তাকে জান্নাতের জীবন নসিব করে দেবে। আর যদি কোনো সন্তান মায়ের কোলে নিরাপদ না হয়, মায়ের কোলে যদি অনিরাপদ থাকে, সে যদি আল্লাহর ভয় না শিখে, সে যদি ইসলামের দিক নির্দেশনা না পায়, সে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারে, বড় বড় নামি দামি স্কুল কলেজে পড়াশোনা করতে পারে, বড় বড় নামি দামি গাড়িতে সে চলতে পারে, বড় বড় দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া করতে পারে। কিন্তু মনে রাখবেন, এমন অনেক নজির আছে, এমন অনেক উদাহরণ আছে, অনেক বড় বড় শিক্ষিত পরিবারের একেবারে আর্মির মেজর পর্যন্ত, সর্বোচ্চ যারার আইন রক্ষা করে চলবে এমন কিছু আইন শৃঙ্খলার মানুষও দেখা যাচ্ছে, সে বাবার হাতে নিজের মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। তাকে কি তার শিক্ষা নিরাপদ করতে পেরেছে? পারেনি। এর পেছনে যদি একটু খতিয়ান উল্টিয়ে দেখেন, দেখা যাবে মায়ের কোলের শিক্ষা সে যথাযথ পায় নাই। হযরতে সাইয়েদনা শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জশকর রহমতুল্লাহি আলাই, তিনি যখন নামাজের মশাল্লাতে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তেন, মশাল্লা উঠালে নিচে কি পেতেন? একটু উত্তর দিবেন, আমি আজান হলে ছেড়ে দেব। কিন্তু যেহেতু আপনারা আমার খুব মহাব্বতের মানুষ, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমার একটি সম্পর্ক, কিছু কথা আমরা এমন বলবো যাতে সমাজের প্রতিটি পরিবারে আল্লাহর রহমত নসিব হয়ে যায়। কারামত মুজেজার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মুজেজা হচ্ছে আমার নবীর চরিত্র। আমার নবীর জীবনের একটা মুহূর্তেও কখনো মিথ্যা ছিল না, কখনো হারাম ছিল না। আমার নবীর জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কেটেছিল। আজকে কোরআন পড়ে পড়ে অনেক মানুষ ইসলাম কবুল করছে কিনা? কোরআন পড়ছে বিধর্মীরা। আমি অনেকগুলো পরিসংখ্যান পড়েছি, দেখা যায় টনি ব্লেয়ার সেই কাফের ইংল্যান্ডের মানুষ, সেও কোরআন পড়ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেও দেখা যায় কোরআন পড়ছে। এবং গত বছর যে সুফি কনফারেন্স হয়েছিল,
ইন্টারন্যাশনাল সুফি কনফারেন্সে নরেন্দ্র মোদী এসে বলেছিল, আমরা যদি যে যে রাষ্ট্রেরই হোক না কেন, যদি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফলো করি, তাহলে এখনো সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। কে বলছে এটা, মুসলমান নাকি হিন্দু? হিন্দু বলছে, কট্টর হিন্দুপন্থী সে বলছে। এরা হাজরিন, আজকে সমাজে কোনো মানুষ যদি কোরআন পড়ে ইসলাম গ্রহণ করবে, ইসলাম কবুল করবে, এটার জন্য ধাবিত হয়, সে মুসলমানদের দিকে তাকায়। যখন মুসলমানদেরকে দেখে যে মুসলমানদের মধ্যে নামের আগে মোহাম্মদ তো আছে, কিন্তু মোহাম্মদের কোনো চরিত্র নাই, নামের আগে খুব গর্ব করে বলে আমি তো মুসলমানের অনুসারী, ইসলামের অনুসারী, মোহাম্মদ অমুক, সেটা পরিচয় দিচ্ছে, কিন্তু তার জীবনের ডায়েরিটা যদি দেখা যায়, পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সপ্তাহের জুমার নামাজও নাই, সপ্তাহের জুমার নামাজও নাই। তাহলে সেই মুসলমান পরিচয়ের কোনো সার্থকতা আছে নাই? দেখা যাচ্ছে মুসলমান পরিবারে ভাইয়ে ভাইয়ে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজের কামাইয়ের সম্পত্তি নয়, কার রেখে যাওয়া? বাবার। আবার বাবারও ক্রয়ের না, মুনশিদ্দিনের সম্পত্তি। এই সম্পত্তি যুগ যুগ ধরে আসছে, এখানে কারো কায়ে শ্রম ছিল না, কারো অর্থের বিনিয়োগ ছিল না, শুধুমাত্র ওয়ারেশন সূত্রে একের পর এক পাচ্ছে, কিন্তু সেই সম্পত্তির যখন ভাগ বাটোয়ারা হয় তখন আর মুসলমানই থাকে? নিজের আপন মায়ের পেটের বোনকে সে সতীন মায়ের মেয়ের মতো মনে করে, এমন আছে কি না? এটা কেন হচ্ছে? আমার নবী কি বোনের হকের কথা বলেন নাই? ইসলামে কোরআনের আয়াতে বোনের অধিকারের অধিকারের কথা আছে কিনা? আছে। কিন্তু আমাদের পরিবারগুলোতে এত সম্পর্কের টানাপোড়ন কেন? শুধু সম্পত্তির রেশ ধরে দেখা যায় ভাইয়ে বোনে সম্পর্কের এমন বিচ্ছিন্নতা হয়েছে, ভাই জানাজা হয়ে কাফনের মধ্যে মুখ লুকিয়ে ফেলেছে, কিন্তু ওই ভাইকে দেখার জন্য বোন শ্বশুর বাড়ি থেকে আসে নাই, এমন পরিবার আছে কি না? দেখা যাচ্ছে বোন কবরে শায়িত হয়ে দাফন হয়ে গেছে, ওই বোনের কবরে ভাইয়ের দাঁড়ানোর জন্য মনে একটু ঘামেনি। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে নবীর উম্মত দাবিদার, ওই নবীর চরিত্রের কিছুই আমি গ্রহণ করি নাই। তাহলে কিয়ামতের ময়দানে আমার নবী শাফাত করবেন হক, আমার নবী সুপারিশ করবেন সত্য, কিন্তু আপনি আমি ওই সুপারিশের আওতায় থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা আছে? একটু ভাববার দরকার আছে কিনা? প্রতি বছর বছর মাহফিল দিই আমরা কেন? প্রতি জুমাই জুমাই এত আলোচনা কেন? একটা জিনিস মেসেজ দিতে চাই, যে কোরআন পড়ে পড়ে বিধর্মীরা মুসলমান হতে আসছে, কোরআন পড়ে পড়ে বিধর্মীরা কি হচ্ছে? মুসলমান হচ্ছে। আর সেই কোরআনের বাস্তব হচ্ছে আমার নবী। কোরআন হচ্ছে থিওরি, কোরআন হচ্ছে আইন, কিন্তু সে আইনের বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা আমার নবীর হায়াতে মুবারাকা, সেটা আমি বলছি না, খুদ কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলুন সুবহানাল্লাহ। শুরু থেকে যদি চেষ্টা করতাম বিভিন্ন রেফারেন্সেস, বিভিন্ন বইয়ের উদ্ধৃতি তথ্য উপাত্ত আমি দিতে পারতাম, কিন্তু আপনাদের কাউকে লাইব্রেরিতে নিয়ে যাওয়া আমার উদ্দেশ্য নয়। আমরা এখানে বসেছি এমন কিছু আলোচনা ঘরে নিয়ে যায় যেগুলোর দ্বারা পরিবারের অশান্তিগুলোকে কিছুটা হলো দূর করতে পারব। প্রত্যেকটা পরিবারে অশান্তি আছে কিনা এখন? কেউ বলতে পারবে না যে মনে একটু শান্তি আছে। এত অশান্তির মূলে কারণ কি? সবার ঘরে চার বেলা খাবারের ব্যবস্থা আছে, ফজরের নাস্তারও সুযোগ ব্যবস্থা আছে,
দুপুরের খাবারের ব্যবস্থা আছে, সন্ধ্যাবেলা নাস্তার ব্যবস্থাও আছে, রাতের বেলাও খাবারের ব্যবস্থাও আছে, প্রত্যেকের গা কারো গা উলঙ্গ নেই, সব কিছু আছে, শরীরও সুস্থ আছে, কিন্তু মনটা ভালো নাই। আর এই অস্থিরতাটা এমন হয়েছে সারা রাত চোখ খুলে আছে, চোখে ঘুম আসতে চায় কিন্তু ঘুমাতে পারে না, এমন অস্থিরতা এসে গেছে বান্দা কঠিন হতে হতে অনেক সময় দেখা যাচ্ছে নিজের জীবন পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। যে কথাটি বলতে চাচ্ছি যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে কোরআন। নবীর জীবনের প্রতিটি মুহূর্তেই হচ্ছে আমাদের জন্য কোরআন। আর মায়েশা সিদ্দিকাও বলেছেন যে নবীর চরিত্র কি জানো, খুলুকুহুল কোরআন, কোরআনে যা পড়ছো সেটার বাস্তবতা হচ্ছে আমার নবীর হায়াতে পাওয়া। সেজন্য বলছিলাম হযরতে শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাই, এটি যেন তেন বলি নন, জগৎ শ্রেষ্ঠ একজন বলি, এত নাম এত সুনাম কেন ওনার হলো, কারণ হচ্ছে ওনার আসলটা ওনার মাটা সেরূপ পর্যায়ের ছিল। আব্দুল কাদের জিলানির এত নাম কেন, কারণ আব্দুল কাদের জিলানির মা উম্মুল খায়র ফাতেমা সেরূপ ছিল। একদিন শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের মশাল্লা নিয়ে বসেছেন, মা ঘরের কাজে বাহিরে গিয়েছেন, এখন আসার পথে দেরি হয়ে যাচ্ছে, ঘর অনেক দূরে, নামাজের আজান তো হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, মশাল্লা নিয়ে ছেলে নামাজে দাঁড়িয়ে গেছে, মায়ের অন্তর ধরপর ধরপর করছে, চোখে কান্না চলে আসছে, এতদিন তো সন্তানকে নামাজের প্রতি আগ্রহী করার জন্য আমি তার নামাজের সাজদা অবস্থায় সেই মশাল্লার নিচে তো আমি মিষ্টির পুরি দিয়েছিলাম, আজ তো ঘরে পৌঁছার আগে আগে আমার সন্তানের নামাজ শেষ হয়ে যাবে, আজকের মশাল্লা সে উঠানোর পরে যদি মিষ্টির পুরি না দেখে তাহলে তো আমি মায়ের প্রতি তার খারাপ ধারণা জন্মে যাবে, এদিন এতদিন তো বলেছি বাবা নামাজ আদায় করো, আল্লাহ তোমার যাই নামাজের নিচে মিষ্টির পুরি দিবে, আজ আমার সন্তান তো জেনে যাবে এই পুরি তো আল্লাহর দরবার থেকে নয় আমি দিয়ে দিতাম, যদি আজকে সেই পুরি না পায় তাহলে আমি মাকে মিথ্যাবাদী মনে করবে, সেই জমিনের মধ্যে প্রতিমধ্যে মা আল্লাহ দরবারে সাজদায় পড়ে গিয়ে কান্না করছেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার সন্তানের কাছে আমার ইজ্জত তুমি রক্ষা করো। মা দোয়া করছেন বাহিরে ময়দানে কান্না করে করে, আর সন্তান কোথায়, ঘরের ভেতরে, সে আসরের নামাজের মশাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, মা ঘরের মধ্যে আসছে, অন্তরটা ছোট হয়ে আছে, না জানি আমার সন্তান আমাকে দেখার পর কি জানি মন্তব্য করে, তার এতদিনের দীর্ঘ লালিত পালিত আমার প্রতি বিশ্বাস না জানি আজকে কি ভঙ্গ হয়েছে কিনা, সন্তানের দিকে মা তাকাতে চোখ জল জল করছে। এই ঘটনা লিখছেন হযরতে শেখ আলী হাজবিরি ইমাম, হযরতে দাতাগঞ্জ বখশ লাহোরি, যিনি 1000 বছর আগে পাকিস্তানের জমিনে ইন্তেকাল করেছেন, লাহোরের ময়দানে যার মাজারে পাক এখনো রৌনক আছে। হযরতে শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকরের আম্মা জান ঘরের মধ্যে প্রবেশ করলেন, সন্তানের দিকে তাকাচ্ছেন, আর সন্তান মায়ের চোখ দেখছে ঝল ঝল করছে, চোখে পানি নামবে, মা জিজ্ঞেস করলেন বাবা নামাজ আদায় করেছো, বলছেন হ্যাঁ আম্মা জান আমি নামাজ আদায় করেছি। বলুন সুবহানাল্লাহ। পেরা হাজরিন, হযরতে সাইয়েদনা শেখ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাই, তার আম্মা জান সন্তানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন বাবা নামাজ আদায় করেছো, সন্তান বলছে হ্যাঁ আম্মা জান আমি নামাজ আদায় করেছি, কিন্তু এই শব্দ বলার সাথে সাথে মায়ের অন্তর আরো ধরপর করা বেড়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মা সন্তানের দিকে তাকিয়ে একেবারে অন্তর ধরপর ধরপর করছে, সন্তানের চোখের দিকে তাকিয়ে বলছে বাবা কিন্তু কি হয়েছে, সন্তান তখন বলছে মা আজকে নামাজ আদায় করার পর এমন এক পুরি আমি খেয়েছি যেটা ইতোপূর্বে আমার জীবনে
এত মজার পুরি আমি কখনো খেতে পারিনি। তখন মা বললেন, আল্লাহর দরবারে আমি শুকর আদায় করছি, আল্লাহ আজ আমার সন্তানের মেহমানদারি করার জন্য, আমার সন্তানের জন্য খোদাই ব্যবস্থাপনায় জান্নাতি মিষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের দোয়া কবুল হয় কিনা? বাস্তব প্রমাণ, আসল যদি ভালো হয় সন্তান তেমন হয়। গওসে পাকের আম্মাজান এমন ছিলেন যে মায়ের উদরের সন্তানেই আল্লাহ গৌসুল আলামিন বানান। শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জ শাখারের আম্মাজান এমন ছিলেন যার সন্তানকে আল্লাহ সারা দুনিয়াতে বাবা ফরিদ নামে এমন উপাধি দিয়েছেন তার দরবারে একটা জান্নাতি দরজা রয়েছে। শেখ ফরিদউদ্দিন মাসুদ গঞ্জ শাখারের দরবারে একটা জান্নাতি দরজা রয়েছে, সেই দরজাতে হুজুর তার মলফুজাতের মধ্যে আছে, তিনি ইরশাদ করছেন, আমার কোন গোলাম যদি এই দরজা দিয়ে একবার প্রবেশ করে কাল কিয়ামতের ময়দানে তাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। এমন একটা দরজা আমার হযরতে হাসান সঞ্জিরি আজমিরি হযরতে খাজা গরিবে নওয়াজের দরবারেও রয়েছে। এগুলো উরুস শরীফের মধ্যে উন্মুক্ত করা হয়। এভাবে হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া তার আম্মাজান কেমন ছিল? আম্মাজান সন্তানকে নিয়ে ওস্তাদের ঘরে আসলেন, ওস্তাদের কাছে এসে বললেন আমার সন্তানকে কোরআন পড়ানো শেখাবেন। হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া যিনি দিল্লিতে যার মাজারে পাক, হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার জীবনীতে দেখা যায় তাকে যখন তার উস্তাদের সামনে বসিয়ে দেওয়া হলো, আম্মাজান দিয়ে চলে আসলেন, ওস্তাদ মাদ্রাসায় ভর্তি করিয়ে নিলেন, আর সন্তানকে যখন বলছে বাবা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এখান থেকে পড়া শুরু করি, দেখা যায় সন্তান ষোলো পারার শুরু থেকে পড়া শুরু করে দিয়েছে। বলছে কি ব্যাপার, আলহামদুলিল্লাহ থেকে না পড়ে তুমি ষোলো পারার শুরু থেকে পড়া শুরু করলে কেন? বলছে হুজুর আমি তো পনেরো পারা পর্যন্ত আমার নবীর পেটে থাকতে মুখস্থ করে এসেছি। জিন্দাবাদ। দেখুন হযরতে শেখ খাজা নিজামউদ্দিন আউলিয়া তার আম্মাজান যিনি পনেরো পারা কোরআনের হাফেজ ছিলেন আর সন্তানকে যখন গর্বে লালন পালন করছেন, গর্বে ধারণ করেছিলেন, ওই নয় মাস দশ দিনের তার তসবি ছিল আল্লাহর কোরআনে পাকের পনেরো পারার তেলাওয়াত। আমাদের মা ও বোনেরা গর্ভকালীন অবস্থায় দেখা যায় বেহায়া পোলার নাচ দেখার জন্য মেহেদি অনুষ্ঠানে সামিল হয়ে যায়, মেহেদি রাতের নাচ দেখার জন্য গর্ভবতী অনেক নারীকে দেখা যায় কিনা? আমাদের পরিবারগুলোকে আমি সতর্ক করে বলছি, এলাকার মিম্বরের দায়িত্ব রসুলে পাকের গোলামিতে আছি, সেজন্য বলছি যে একটু সতর্ক হন, আপনি যদি সন্তানকে পেটে ধারণ করে নাচ গানের প্রতি আসক্ত হন আপনার সন্তানকে দুনিয়াতে পেয়ে কখনো নামাজি আশা করতে পারবেন না, কখনো মায়ের ফরমাবরদার মায়ের প্রতি আন্তরিক পাবেন না, বরঞ্চ এমন অনেক দুর্ভাগা মা আছে যারা নিজের হাতেই সন্তানের হাতেই মারধরের শিকার হচ্ছে, আছে কিনা? পরিবারগুলোতে আগুন দাও দাও করে জ্বলছে, মায়েরা বলছে এই সন্তান পেটে লালন পালন করে সার্থকতা কি, সন্তানের দোষ দিয়ে লাভ নেই, তাকে পালার সময় তাকে তৈরি করার সময় তুমি মায়ের আদর্শে কিছু একটু ঘেটে দেখো, সেই ডায়েরিতে যদি কোরআনের তাসদি থাকতো, সেই ডায়েরিতে যদি কোরআনের আয়াত থাকতো, সেই ডায়েরিতে যদি আমার নবীর দুরুদ সালাম থাকতো, আজ তোমার পেট থেকে যেটা বের হতো পরিপূর্ণ আশেকে রসুল হয়ে আসতো। আর যদি তুমি অবহেলা করো সেখানে
তুমি ভালো ফলাফল আশা করে লাভ নেই। আবারও একই কথা বলছি, ফলে বৃক্ষের পরিচয়, ফলে বৃক্ষের পরিচয়। বৃক্ষ দেখে ফলকে মূল্যায়ন নয়, বরং ফল দেখে বৃক্ষের সম্মাননা। আপনি বাবা এবং মা হিসেবে যদি সমাজে প্রতিষ্ঠিত ইজ্জত পেতে চান, সন্তানের বেশি লেখাপড়া না থাকুক, বেশি ডিগ্রি না থাকুক, বেশি কামাই রোজগার না থাকুক, যদি সৎ চরিত্রবান হয়, এই সন্তান যেখানে যাবে মা বাবার জন্য দোয়া নিয়ে আসবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা সন্তান করবে। আর পাড়া প্রতিবেশী সন্তানকে দেখে বলবে বড় ভালো মানুষের সন্তান, বলে কি না? কোন সন্তানের যদি চরিত্র কারো চোখের মধ্যে সুন্দর লাগে, তখন ওই সন্তানের প্রশংসার আগে বলে এমন মা পেয়েছে, নিশ্চয় এমন শিষ্টাচার আদবদার বাবা পেয়েছে। ওই মা বাবার কারণে আজ সন্তানের আদব দেখে পুরো জাতি এত আনন্দ এত খুশি পাচ্ছে, তাদের অন্তর খুশি হয়ে যাচ্ছে। আল্লাহ জাল্লা মাজদহু আমাদের প্রতিটি পরিবারকে আমার নবীর উসওয়ে হাসানা, নবীর ইজ্জতগুলো, নবীর চরিত্রগুলো ধারণ করার এবং পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।